চিকিৎসায় গাফিলতির অভিযোগের তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ছাতনার বাসিন্দা কৌশলা মণ্ডলের অভিযোগ, হাসপাতালের গাফিলতিতে তার ছেলের ডান পা হাঁটু থেকে বাদ দিতে হয়েছে। কলেজের প্রিন্সিপালকে এই অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গড়েছে মেডিকেল কলেজ। মাসখানেক আগেই অভিযোগ উঠেছিল পুরুলিয়ার মুরারিতে ভুল ইঞ্জেকশন দেওয়ায় কিশোরীর হাত কাটা যাওয়ার। এবার অভিযোগ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। একই অভিযোগ, গাফিলতি চরম উদাসীনতার অভিযোগ। চিকিৎসকের গাফিলতিতে এবার হাঁটুর নিচ থেকে পা বাদ গেছে শিশুর। বাঁকা পা সোজা করতে দেড় মাসের শিশুর পায়ে ব্যান্ডেজ করে রাখা হয়, তারপর আর দেখা হয়নি। পায়ে পচন ধরে, বাদ দিতে হয় পা। শিশুর পরিবারের এই অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গড়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। পাঁচ সদস্যের তদন্ত কমিটিতে রয়েছেন অর্থোপেডিক, পেডিয়াট্রিক, নার্স সহ বিভিন্ন দপ্তরের পাঁচ প্রতিনিধি। পাঁচ দিনের মধ্যে কমিটির প্রাথমিক রিপোর্ট দেবে। 15 দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগপত্র পেয়েছি, এবার এটা একটা এনকোয়ারি কমিটি হবে, খতিয়ে দেখা হবে, যেরকম ব্যবস্থা নেওয়া সেরকম ব্যবস্থা হবে। অভিযোগ যদি সঠিক হয়ে থাকে, কারোর যদি গাফিলতি থাকে, গাফিলতির সেরকম ব্যবস্থা নেওয়া হবে। সরকারি হাসপাতালের চিকিৎসক নার্সের বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম নয়, বরং বলা যেতেই পারে অভিযোগ উঠছে বারবার। কখনো বালুরঘাটে, কখনো আসানসোলে, কখনো পুরুলিয়ায়, আবার কখনো বাঁকুড়ায়। কিন্তু কেন? উত্তর আর মিলছে না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।